2017 সালের 20 সেপ্টেম্বর সাংবাদিক শান্তনু ভৌমিককে ঘাতকরা নির্দয়ভাবে হত্যা করেছিল। আজ তার তৃতীয় মৃত্যুবার্ষিকী। এদিন দুপুরে আগরতলা প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক শান্তনু ভৌমিককে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার সহ বিভিন্ন টিভি চ্যানেলের কর্মকর্তারা। উপস্থিত সকলে শান্তনুকে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাকে স্মরণ করেন। তাকে স্মরণ করছি। 2017 সালে তাকে নৃশংসভাবে এমন সময়ের মধ্যে শান্তনুকে ঘাতকরা নৃশংসভাবে হত্যা করেছিল। আমরা সিবিআই তদন্তে তাদের দীর্ঘ আন্দোলনও সাংবাদিকতা করেছিল, সিবিআই তদন্ত দিয়েছিল। দুঃখের বিষয়, পরিতাপের বিষয় যে সিবিআই তদন্ত প্রক্রিয়াই শুরু করেছে। আমরা সাংবাদিকরা ক্ষুব্ধ, আমরা দুঃখিত সিবিআইয়ের ভূমিকা, যে সিবিআই একটা তদন্ত দায়িত্ব নিয়েছে একজন সাংবাদিকের হত্যা হওয়ার পরেও ওনারা ঠিকঠাক মতো তদন্তটা শুরু করেনি। আমরা এ ব্যাপারে বিভিন্ন সংগঠন আমরা বসব, বসে আমরা কি করা যায়, আমরা একটা পদক্ষেপ, একটা শেষ পদক্ষেপ, শেষবারের মতন আমরা চেষ্টা করব শান্তনুকে বিচার দিতে